আজকে আসছি লিটল আইল্যান্ড। এটা হলো আপনার নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনে 1314 স্ট্রিট ওয়াইসেট হাইওয়ে হাডসন রিভারের উপরে। তো এটা হলো ম্যানলিট একটা পার্ক কৃত্রিম ভাবে তৈরি করছে। এটা ওপেন করছে হলো মে 21 2021-এ। সো মোস্ট রিসেন্টলি এটা ওপেন করছে, লাইক 2 বছর মতো হয়েছে। সো আমি কখনো এর আগে আসি নাই, ফার্স্ট আসলাম। দেখেন যে এখানে যে নদী, নদীর উপরে পার্কটা। সো রাস্তা বানাইছে, রাস্তাটা যাইতেছি। এই পাশটাও একটা রাস্তা আছে, ওই যে ওই পাশে আরেকটা রাস্তা আছে। দুটো রাস্তা দেওয়া, মানে ভিতরে যায় আসে। এখন হাই ভলিউম না, মানে মানুষ বেশি নাই, সেজন্য কোনো টিকিট লাগে না। বাট যখন অনেক বেশি টুরিস্ট থাকে তখন এটাতে টিকিট কেটে আসতে, টিকিট ফ্রি বা টিকিট কাটে আসতে। কারণ আমরা ভিতরে যাই, ভিতরে যাই এক্সপ্লোর করি কি আছে। এখানে দেখেন এই যে হাঁস বসে আছে পিলারের উপরে, একটার উপরে হাঁস গুলো বসে আছে, রাজহাঁস। এগুলা হলো, কেউ কিন্তু পালে না এই রাজহাঁস গুলা। এরা উইরা আসে এখানে, মানে উইরা আসে তারপর উড়ে চলে যায়। চলেন আমরা ভিতরে যাই। মানুষ কি না বানাতে পারে না, পানির উপরে পার্ক বানা গেছে। হ্যাঁ, লাইক এটা তো, এটা তো মনে হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, ওই যে ওইখানে আরো দেখেন, আরো উপরে আছে পাহাড়ের মতন বানাইতে পুরো না। কাহিনি ওইখানে বাচ্চা নিয়ে ওটা যাবো না মনে হইতেছে। না ওই যে স্টুলা নিয়ে ওটা যাবো, চলেন দেখি পেঁচাতে 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 ওটা যায় কিনা। সেখানে ফুড কার্ড আছে, মানুষ বসার জন্য চেয়ার দিয়ে রাখছে ফুড কার্ডে। তো যদি কেউ কিছু খাইতে চান, এখানে ওয়ার্ডার করে বেছে বসে বসে খাইতে পারবেন। তাছাড়া এমনি বৈশা রিলাক্স করতে পারবেন এখানে। তো সামনে ওই যে ওই পাশে যেটা দেখুন নদীর ওই পার, ওটা হলো নিউ জার্সি, আর এই নদীটার নাম হইলো হাডসন রিভার। আর আমরা আছি হলো নিউ ইয়র্কে। তো দেখেন একবারে নদীর, মানে নদীর মাঝখানে পারে বললে ভুল হইব, নদীর মাঝখানে বানাইছে এটা। তো এই জিনিসটা দেখেন, এটা ইলিউশন। তো আমরা অলওয়ে টপে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন একটা জিনিস, আমরা ওই নিচে ছিলাম, যে বেবির স্ট্রলার নিয়েও আমরা উপরে উঠে যাইতেছি। বাট কেউ যদি অ্যাডভেঞ্চারলি এখানে
এখানে উঠতে চান এখানে অ্যাডভেঞ্চার করতে চান অ্যাডভেঞ্চার করতে পারবেন কারণ আমার স্ট্রলার আছে আমি করতে যেতেছি না সো অলমোস্ট উপরে এখান থেকে দেখেন এই যে ওই যে ফ্রিডম টাওয়ারের ভিউটা দেখা যাচ্ছে সো এদিক দিয়ে যে সিঁড়ি আছে ওই অল দ্য টপ ওঠার জন্য বাট স্টিল আমরা যে এই রোডটা ফলো করবো দেখি এটা আই থিঙ্ক টপ পর্যন্ত যাবে এগুলো হলো শর্টকাট রোড আর কি এটা এগুলো হলো শর্টকাট রোড বাট আমরা শর্টকাট ফলো করতেছি না Oh my god, high traffic area. It is all the topic. So, I'm next on all the topic. I'm not New Jersey. You get the hand. After Church of Liberty, the head of the sir. Rajana Bridge to the head of the sir. এমনকি যে ফ্রিডম টাওয়ারটাও সুন্দর সিটি ভিউটা দেখেন কত সুন্দর তো আমরা বিকালবেলা আসার কারণ হলো কি যে সানসেটটা দেখা যাবে সানসেটের জন্য এখানে ওয়েট করবো ভিউটা অনেক জোস তো এখানে অনেক হাই ট্রাফিক আমরা নিচে চলে যাবো অনেক অনেক মানুষ এগুলো অল দ্য টপে আর কি এজন্য আমরা নিচে চলে যাবো এখানে সবাই চাইতেছে কি উপর থেকে ভিউটা দেখতে ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আমরা এখন নিচে চলে যাইতেছি সো এই বিল্ডিংটা হলো ইন্টারেস্টেড বিল্ডিং সো দেখেন উপরে অনেক মানুষ কিন্তু এখানে কোনো মানুষ নেই কম অনেক কম মানুষ সো উপরে অনেক গাদা গাজে ভিউটা দেখেন কত সুন্দর হ্যালো হাই দেখেন একে তো এদিকে দেখলে সিটি ভিউ আর ওদিকে দেখলে নিউ জার্সির ভিউ সো আমরা যখন প্রথম ঢুকছি ওই যে গেটটা দিয়ে ঢুকছি আমরা ঘুরতে 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 এখানে উঠছি আমরা তখন ওই 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 উপরে ছিলাম তো এখন ওইখান থেকে নাই মা এটা হলো বসার জায়গা ঠিক আছে এখানে বসে সানসেট দেখা দেবো এখন ক্লাউডই আছে ক্লাউড থাকার কারণে আমরা সানসেটটা দেখতে পারবো না বাট এখন আমরা ঘুরা এদিকে আসছি আমরা এই উপরে যাব এটা আরেকটা উপরে এখানে একটু ভিড় কম আছে তো ওই জায়গাটা যাবো তো এই বিল্ডিংটা দেখতেছেন এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হলো ওই যে হাটসন ইয়ার্ডের যে ফেমাস বিল্ডিংটা এখানে উপরে উঠলে উপরে গ্লাস আছে গ্লাসের ভিতরে ফিগার নিচে দেখা যায় সো ওইটা একদম ট্যুর করবো আশা করি তো এটা হলো ওই হাটসন ইয়ার্ডের সেই ফেমাস বিল্ডিংটা ওদের একটা ট্যুরিং স্পট দেন ওখানে অনেক মানুষ আছে জানি না কেমন দেখা যাচ্ছে না বাট খালি চোখে দেখা যাচ্ছে ওখানে অনেক মানুষ আছে সো দেখেন এখানে এক একটা পিলারের উপরে এক একটা বালিয়াস বসে আছে তো দেখেন এখন অলমোস্ট রাত্র হয়ে গেছে
এখন ভিউটা দেখেন কত সুন্দর রাতের ভিউটা। এটা হলো নিউ জার্সি, আর এই পাশে হলো ম্যানহাটন, আর এই ম্যানহাটনের রাতের ভিউটা। তো এখান থেকে ওই যে ফ্রিডম টাওয়ারটা দেখা যাচ্ছে, আমরা যে পাশে আছি তো ওই তার কাছে থাকলে আপনার আরো সুন্দর ভিউ দেখা যাইতো। আমরা এখন বাইরে যেতেছি, কারণ অনেকক্ষণ হয়েছে আসছি, এখন চলে যাবো। এটা ওপেন থাকে আনটিল আনটিল 11 পর্যন্ত, ছয়টা সকাল ছয়টা খুলে 11 রাত্রে 11 পর্যন্ত খোলা থাকে। সো আপনারা যদি আসতে চান লাইক বিকাল দিকে আসলে আমি প্রিফার করবো যে আপনারা বিকাল দিকে আসবেন, তাহলে দিনের ভিউটা দেখতে পারবেন, রাতের ভিউটা দেখতে পারবেন, সাথে ওইখানে বৈশা সানসেটটা দেখতে পারবেন। আজকে আমি ওরকম সানসেটটা ভালো করে দেখাতে পারিনি আপনাদের, কারণ যখন সানসেট ছিল তার আকাশে একটু ক্লাউড ছিল, আমরা যেদিন শো দিতে পারামো, কারণ এই এন্ট্রেন্সটাই অনেক সুন্দর লাইক গেটের মতন করা। রাত্রেবেলা এই যে এন্ট্রেন্সের এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর। তো আমরা এখন চলে যাব, ঠিক আছে, তাহলে আর কি ভালো থাকেন, আজকের জন্য এই পর্যন্ত দেখি, আল্লাহ হাফেজ।